পায়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে মামলায় নারকেলডাঙ্গা থানায় তলব প্রসঙ্গে চিঠি লিখে ফের সময় চাইলেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রাণ সংশয়ের কথা জানিয়ে সময় চেয়েছেন নূপুর। কলকাতা পুলিশ সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সময় দিতে নারাজ। আরজি খারিজ করে দ্রুত হাজিরার জন্য নূপুর শর্মাকে ইমেল করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার নামে লুক আউট নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ। এর আগে গত 27 মে পায়গম্বরকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন বিজেপি থেকে বর্তমানে সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মা, যার জেরে দেশের বিভিন্ন রাজ্যে অশান্তি ছড়ায়। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করে বিভিন্ন পক্ষ। কলকাতায় আর্মহার্স্ট স্ট্রিট ও নারকেলডাঙ্গা থানায় দুটি অভিযোগ জমা পড়ে, যার প্রেক্ষিতে নূপুর শর্মাকে তলব করে পুলিশ। যদিও হাজিরা দেননি তিনি, বরং বিভিন্ন রাজ্যে রুজু হওয়া মামলা দিল্লিতে স্থানান্তরের দাবিতে সুপ্রিম কোর্টে যান নূপুর শর্মা। তার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট, আর পরের দিনই নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল কলকাতা পুলিশ। পায়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মাকে চূড়ান্ত ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলা একত্রে দিল্লিতে স্থানান্তরের জন্য আর্জি জানান নূপুর, সেই আর্জিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার মেঞ্চ মন্তব্য করে, অবিবেচকের মতো মন্তব্যের জেরেই দেশের পরিস্থিতি খারাপ হয়েছে। উদয়পুরের যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তা নূপুর শর্মার মন্তব্যেরই পরিণাম। পায়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে মামলায় নারকেলডাঙ্গা থানায় তলব প্রসঙ্গে চিঠি লিখে ফের সময় চাইলেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রাণ সংশয়ের কথা জানিয়ে সময় চেয়েছেন নূপুর। কলকাতা পুলিশ সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সময় দিতে নারাজ। আরজি খারিজ করে দ্রুত হাজিরার জন্য নূপুর শর্মাকে ইমেল করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার নামে লুক আউট নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ। এর আগে গত 27 মে পায়গম্বরকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন বিজেপি থেকে বর্তমানে সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মা, যার জেরে দেশের বিভিন্ন রাজ্যে অশান্তি ছড়ায়। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করে বিভিন্ন পক্ষ। কলকাতায় আর্মহার্স্ট স্ট্রিট ও নারকেলডাঙ্গা থানায় দুটি অভিযোগ জমা পড়ে, যার প্রেক্ষিতে নূপুর শর্মাকে তলব করে পুলিশ। যদিও হাজিরা দেননি তিনি, বরং বিভিন্ন রাজ্যে রুজু হওয়া মামলা দিল্লিতে স্থানান্তরের দাবিতে সুপ্রিম কোর্টে যান নূপুর শর্মা। তার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট, আর পরের দিনই নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল কলকাতা পুলিশ। পায়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মাকে চূড়ান্ত ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলা একত্রে দিল্লিতে স্থানান্তরের জন্য আর্জি জানান নূপুর, সেই আর্জিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার মেঞ্চ মন্তব্য করে, অবিবেচকের মতো মন্তব্যের জেরেই দেশের পরিস্থিতি খারাপ হয়েছে। উদয়পুরের যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তা নূপুর শর্মার মন্তব্যেরই পরিণাম। এসকে মেডিকেল অ্যান্ড পলিক্লিনিক, মশাড বাজার, হুগলি। এখানে একদিকে স্বনামধন্য অভিজ্ঞ ডক্টর বাবুরা চেম্বার করছেন, আর অন্যদিকে মেডিকেল শপ থেকে আপনি পাবেন সব প্রকারের জীবনদায়ী ওষুধ 15% পর্যন্ত ছাড়ে। বিস্তারিত জানতে ফোন করুন 7384878459 অথবা হোয়াটসঅ্যাপ করুন 8101320447 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। আপনার বা আপনার এলাকার যে কোনো খবর বা ব্যবসায়িক বিজ্ঞাপন দিতে ফোন করুন 6297472175 নাম্বারে।